কেমিস্ট্রিজ ডট মিশ্রের প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস নাইনের বল গতি অধ্যায়ের আরো একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিউটনের প্রথম গতিসূত্র, তবে পুরো গতিসূত্র আলোচনা আজকে হবে না। এখান থেকে আমরা বলের ধারণা দেবো, ভিন্ন ভিন্ন বলের যে প্রকারভেদগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, এবং জাড্য যে অংশটা সেটার জন্য আমরা একটা পৃথক ভিডিও বানাবো। তাহলে মূল ভিডিওতে প্রবেশের আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমরা আরও একটি চ্যানেল শুরু করেছি, সেই চ্যানেল সম্পর্কে আমাদের অনেকেই তোমরা জানো, এই চ্যানেলে আমি একটি পৃথক ভিডিও দিয়েছিলাম সেটা নিয়ে, তবুও এই ভিডিও ডিসক্রিপশনে আমরা সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা এখনও পর্যন্ত যারা সেই চ্যানেলটির একটিও ভিডিও দেখোনি বা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আশা রাখবো সেই লিঙ্ক থেকে দেখে তোমরা ভিডিও দেখবে, কেমন লাগবে জানালো, কেমন লাগলো জানাবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো আমরা মূল ভিডিও শুরু করি। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্রটাকে বলা হচ্ছে বলের সূত্র। মানে এখান থেকে আমরা আসলে কি জানতে পারি, বলের স্বরূপ। অবশ্যই বল মানে কিন্তু এটা ক্রিকেট খেলার বল বা ফুটবল নয়, এখানে বল মানে হচ্ছে ফোর্স, অর্থাৎ বল বস্তুটা কি। বস্তু বললে ভুল, বল তো কখনোই বস্তু নয়, বল কি সেটা আমরা জানতে পারি হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে। তাহলে প্রথমে আগে জানা দরকার সূত্রটা কি, সূত্রে নিউটন কি বলেছিলেন, প্রথম গতিসূত্র, অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্রটা আমরা আলোচনা করব, যেখানে উনি বলেছিলেন যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগের সরলরেখায় গতিশীল থাকবে। সূত্রটা আমরা একবার লিখি, হ্যাঁ, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির ও গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। কতগুলো ব্যাপার খুব ইম্পর্টেন্ট দেখো, তার মানে বল কি, বল হচ্ছে বস্তুতে বাইরে থেকে প্রযুক্ত করতে হবে, সেটা প্রযুক্ত করলে কি হবে, স্থির বস্তু স্থির থাকবে না, গতিশীল বস্তু সমবেগের সরলরেখায় গতিশীল থাকবে না, হয় তার গতির পরিবর্তন হবে কিংবা থেমে যাবে। মানে এটা প্রয়োগ না করলে স্থির বস্তুটা স্থিরই রয়ে যাবে, গতিশীল বস্তু সমবেগের সরলরেখায় গতিশীল থেকে যাবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। তাহলে এখান থেকে আমরা বল সম্পর্কে কি জানতে পারলাম, তাহলে বল হচ্ছে এমন একটা কিছু যা কি করে, বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করে। সঙ্গে একটা জিনিস বলে রাখা দরকার, বা পরিবর্তনের চেষ্টা করে। এই কথাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাই কি বল। কেন বললাম এই কথা, ধরো আমরা একটা ট্রেনকে ঠেলার চেষ্টা করলাম, আমরা ট্রেনে বল প্রয়োগ করলেও কিন্তু ট্রেনটাকে ঠেলে গতিশীল করতে পারবো না, কারণ কি, আমরা তার স্থির অবস্থা চেঞ্জ করতে পারলাম না, তবুও কিন্তু যা প্রয়োগ করলাম তা বল, অর্থাৎ স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় কিংবা পরিবর্তনের চেষ্টা করা হয়, সেটাই হচ্ছে বল। তাহলে বল প্রয়োগের মাধ্যমে কি কি হতে পারে, তাহলে অবশ্যই প্রথমে আমরা কি বুঝতে পারলাম, বল প্রয়োগের মাধ্যমে স্থির বস্তু গতিশীল হতে পারে, গতিশীল বস্তু স্থির হতে পারে। মানে বলের যদি আমরা প্রভাব বলতে চাই যে বল প্রয়োগের ফলে কি কি হয়, বলের প্রভাব, তাহলে বলের প্রভাব কি কি আলোচনা করতে পারি, বলের প্রভাব, তাহলে বলের প্রভাব কি কি হতে পারে, দেখো বলের প্রভাব হতে পারে গতির পরিবর্তন,
তারপর কি হতে পারে? আকারের পরিবর্তন। কিংবা গতির অভিমুখ পরিবর্তন। তাহলে আমরা এই ব্যাপারটা আলোচনা করি একটুখানি ডিটেলসে। দেখো, গতির পরিবর্তন মানে কি? ধরো একটা বস্তু স্থির ছিল, ধরো এই পেনের ক্যাপটা স্থির আছে, তাহলে আমি একে বল প্রয়োগ করে কি করলাম? গতিশীল করে দিলাম, এটা চলতে শুরু করলো, চলমান করলাম। কিংবা এই এটা চলে আসছিল, আমি তাকে বল প্রয়োগ করে থামিয়ে দিলাম, তার মানে গতির পরিবর্তন করলাম। আকারের পরিবর্তন, বাঁকানো, সোজা করা, সেরকম গতির পরিবর্তনের মধ্যে কি হতে পারে? গতিশীল বস্তুকে স্থির করতে পারি, স্থির বস্তুকে গতিশীল করতে পারি, বেগের পরিবর্তন করতে পারি। একটা বস্তু যাচ্ছিল, তাকে ঠেলে দিলাম, আরো জোরে যাবে, টেনে ধরলাম, আসতে যাবে। আকারের পরিবর্তন, পেনটাকে ধরে বাঁকাচ্ছি, বাঁকাতে পারি, রিফিলটাকে বাঁকাই, আরো বেশি বাঁকাতে পারবে। আকারের পরিবর্তন করছি, এটাও কিন্তু যেটা প্রয়োগ করছি তা বল। কিংবা গতির অভিমুখের পরিবর্তন, সে যাচ্ছিল, তাকে ঠেলে দিলাম, তার পথটা বদলে গেল, অর্থাৎ তার বেগ পরিবর্তন হলো, দ্রুতি পরিবর্তন হলো না। তাহলে এখানে প্রতিটাই কিন্তু বল, আমরা বল প্রয়োগের মাধ্যমে এখানে সবকিছুই করতে পারি। তাহলে এখানেই হচ্ছে বলের প্রভাব বা বলের এফেক্ট, এফেক্ট অফ ফোর্স। তাহলে দেখো, নিউটনের যে প্রথম গতিসূত্র তা আমাদের চিনতে সাহায্য করলো আসলে বল বিষয়বস্তুটা কি, হোয়াট ইজ ফোর্স বা বল কি। সূত্রে কি বললো? যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, তার মানে কি, বল এমন কিছু একটা যেটার প্রয়োগের উপর নির্ভর করবে এই ঘটনাগুলো ঘটবে কি ঘটবে না, বল প্রয়োগ করলে এগুলো ঘটবে, বল প্রয়োগ না করলে এগুলো ঘটবে না। এবার বল কি হতে পারে? তোমাদের সিলেবাসে দু ধরনের বলের উল্লেখ আছে, প্রতিমিত বল এবং কার্যকর বল। তাহলে আমরা ব্যাপারগুলো একটু আলোচনা করি। প্রতিমিত বল আর একটা হচ্ছে কার্যকর বল। প্রতিমিত বল কিরকম? ধরো এখানে একটা বস্তুকে রেখে তোমরা দুজন বন্ধু দুদিক থেকে টানছো, যদি এই বস্তুটা না নড়ে, অর্থাৎ বস্তু যেখানে ছিল সেখানে ফিক্সড হয়ে গেল, তার মানে কি, দুজনে তোমরা বল প্রয়োগ করছো, এখানে এ বন্ধু রয়েছে, এখানে বি বন্ধু রয়েছে, এ ও বি দুজনে টানছে, তাদের গায়ে যত জোর আছে, কিন্তু তারা যদি সমান বলে টানে তাহলে কি, বস্তুটা সেখান থেকে নড়বে? বস্তুটা যেখানে ছিল সেখানেই রয়ে যাবে। তাহলে এই প্রকার বলকে আমরা কি বলবো? প্রতিমিত বল, অর্থাৎ যে বল প্রয়োগের ফলে আমরা বলটা প্রযুক্ত হয়েছে কিন্তু তার কোনো এফেক্ট দেখতে পাইনি, তাকে আমরা বলবো প্রতিমিত বল, অর্থাৎ গতি সৃষ্টি হয়নি। ঠিক যেমন একটা উদাহরণ বলছিলাম, আমরা যদি একটা ট্রেনকে ঠেলার চেষ্টা করি, কিংবা ধরো একটা খুব ভারী বাক্স আছে, ধরো এই বাক্সটার ওজন ধরো 5000 কিলোগ্রাম, তাহলে আমরা এটাকে ঠেলছি, ঠেলে তো আমরা গতিশীল করতে পারবো না, কারণ এর ঘর্ষণ বলই আমাদের প্রযুক্ত বলটাকে প্রশমিত করে দিচ্ছে। তাহলে এগুলো যে প্রতিমিত বল, মানে এর ফলে বস্তুর সরণ ঘটছে না, যেখানে ছিল সেখানেই রয়েছে। অপ্রতিমিত বল কিরকম? ধরো আবার একটা বস্তুকে দুই বন্ধু টানছে, এবার যদি এ বন্ধুর গায়ে জোর বেশি হয় তখন এই বস্তুটা এদিকে ছড়ে যাবে, তখন কিন্তু বলটা কার্যকর হচ্ছে, অর্থাৎ এবার কিন্তু আর বলটা প্রতিমিত হয়ে যাচ্ছে না, তাকে আমরা বলবো কার্যকর বল, অর্থাৎ যে বলের এফেক্ট আমরা দেখতে পাবো কার্যকর বল। কিংবা এরকম হতে পারে, দুজনেই একই দিকে টানছে, তাতেও অসুবিধা নেই, যে এখানে ছিল দুজনেই টানছে, ফলে বস্তু গতিশীল হবে, সেটাও কার্যকর বল। আবার ধরো এখানে একটা বস্তু আছে বাক্স, এবার এর ওজন 50 কিলোগ্রাম, এবার আমরা এটাকে ঠেলে গতিশীল করতে পারি, অর্থাৎ এবার কিন্তু ঘর্ষণ বল আমাদের পুরো বলটাকে প্রশমিত করতে পারলো না, ফলে আমরা কিছুটা কার্যকর বল পেলাম, মানে এক্ষেত্রে কোনো প্রভাব লক্ষ্য করা যাবে না প্রতিমিত বলের, কিন্তু কার্যকর বলের প্রভাব লক্ষণীয় হবে। এটাই হচ্ছে মূল তফাৎ দুটোর মধ্যে, যে প্রভাব লক্ষ্য করা যাবে না, এর প্রভাব লক্ষ্য করা যাবে। কিন্তু দুটি বল, এটা মনে রাখবে,
যে প্রভাব লক্ষ্য করা যায়নি মানে আমরা কোনো বল প্রয়োগ করিনি, ব্যাপারটা এরকম নয়। প্রভাব লক্ষ্য করা না গেলেও আমরা বল প্রয়োগ করেছি। এবার আমরা আসি বলের সংযোগ এবং বিভাজন, অর্থাৎ বলের সংযোজনের সূত্র, সামান্তরিক সূত্র এবং বিভাজনের সূত্র, আমরা উপাংশ ব্যাপারটা কি একটু জানব। প্রথমেই আমরা বলি বল কিন্তু একটি ভেক্টর আছে, কারণ বল একটি নির্দিষ্ট অভিমুখে প্রযুক্ত হয়। তাহলে আমরা এবার ভেক্টর অ্যাডিশন শিখব। প্রথমেই বলি ভেক্টরের অ্যাডিশন, তোমরা যখন সেই প্রথম চ্যাপ্টারটা পড়েছিলে যে স্কেলার রাশি ভেক্টর রাশি পার্থক্য, সেখানে বলা হয়েছিল যে ভেক্টরের যোগফল সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। কেন হয় না এবার আমরা দেখব। তাহলে আমরা এবারে কি দেখব, বলের সংযোজন, অর্থাৎ আমাদের ক্লাস নাইনের সিলেবাসে একটি সংযোজনের সূত্র আছে, তা হচ্ছে সামান্তরিক সূত্র। তাহলে আমরা সামান্তরিক সূত্রটা এবার আলোচনা করব। প্রকৃতপক্ষে এটি হচ্ছে একটি ভেক্টর যোগফলের সূত্র, ভেক্টর সরি ভেক্টর লিখে ফেলছিলাম, ভেক্টর যোগ। সূত্রটা কি, সূত্রে বলা হচ্ছে যদি কোনো ভেক্টরের সরি যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি বলকে মানে ও দিকে প্রকাশ করে, মানে ধরো এখানে একটা বল রয়েছে পি বল যা এই বাহুর দ্বারা দেখানো হচ্ছে, এবং কিউ বল যেটা এডি বল দ্বারা দেখানো হচ্ছে, অর্থাৎ এখানে দুটি বল সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দ্বারা দেখানো হচ্ছে। একটি বল কি এবি যেটা পি বল লিখেছিলাম, আমার একটি এ ডি, এটি হচ্ছে সরি এখানে আবার এটাতে ব্যাক দিয়ে ফেললাম, আচ্ছা এডি কিউ বল। তাহলে এই দুই বলের যোগফল কি হবে, সামান্তরিক সূত্রে বলা হচ্ছে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি বলকে মানে ও দিকে প্রকাশ করে, তাহলে সেই বাহু দুটির মধ্য দিয়ে অঙ্কিত কর্ণ এই দুটো বলের যোগফলকে মানে ও দিকে প্রকাশ করবে, অর্থাৎ এটা সমান সমান কি এসি। সবসময় কিন্তু মাথা এভাবে অ্যারো দিতে হবে, কারণ এই অ্যারোটাই কি বোঝাচ্ছে, দুটো ভেক্টরকে আমরা যোগ করছি, যে এবি এবং এডি বাহুকে যোগ করিনি, এবি এবং এডি দুটি ভেক্টরকে যোগ করে আমরা পেয়েছি এসি ভেক্টর, অর্থাৎ সন্নিহিত দুটি বাহু দুটি বলকে প্রকাশ করেছে, সেই দুই বলের সংযোগ, অর্থাৎ দেখে আমরা বলি লব্ধি বল। তাহলে লব্ধি বল, লব্ধিকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, সমান সমান কি এসি, অর্থাৎ সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি বলকে আসলে যে কোনো ভেক্টরকে এরা বলা যায় মানে ও দিকে প্রকাশ করে, তাহলে সেই দুই বাহুর মধ্য দিয়ে অঙ্কিত কর্ণ সেই ভেক্টর দুটি যোগফলকে মানে ও দিকে প্রকাশ করবে, অর্থাৎ এখানে দুটি যে বল রয়েছে সেই দুটো বলের যোগফলকে মানে ও দিকে প্রকাশ করবে। যেমন একটা উদাহরণ আমরা খুব সহজেই বলতে পারি, ধরো এখানে একটা কোনো বস্তুকে রেখে আমরা যদি দুজন দুদিক থেকে টানি, তাহলে বস্তুটা গতিশীল হবে হচ্ছে এই বরাবর, অর্থাৎ এখানে ধরো একজন ব্যক্তি টানছে এ ব্যক্তি বি ব্যক্তি, তাহলে গতিশীল হবে এখানে, কারণ এখানটাকে যদি আমরা একটা সামান্তরিকে কনভার্ট করি তাহলে এটাই হবে সেই সামান্তরিকের কর্ণ। এটা হচ্ছে বলের সংযোজন মানে বলের যোগফল। আবার বলের বিভাজনও হয়, মানে একটা ভেক্টরকে ভাগ করে দুটো ভেক্টর বানানো যায়, তাকে আমরা বলবো উপাংশ, আর দুটোকে যোগ করে যেটা বেশি তাকে আমরা বলবো লব্ধি ভেক্টর। তাহলে এবার আমরা করবো কি, বলের বিভাজন,
বলের বিভাজন মানে উপাংশ। তাহলে বলের বিভাজনটা কিরকম? এটাই আমরা বলতে পারি, এই যে এসি বল সেটা এই দুটোতে বিভাজিত হয়েছে, অর্থাৎ যে দুটো বল যুক্ত হয়ে লব্ধি তৈরি করেছে আসলে এ দুটোই হচ্ছে এই লব্ধির উপাংশ। মানে এক্ষেত্রে হচ্ছে এসি এর উপাংশ এবি ও এডি, এ দুটো হচ্ছে উপাংশ, অর্থাৎ এসি দুটো ভাগে ভাগ হয়েছে, ভাগ হয়ে কি তৈরি করেছে, একটা এবি হয়েছে একটা এডি হয়েছে। তাহলে এবার আমরা বলের ভাগের একটা ব্যবহারিক প্রয়োগ দেখব, অ্যাকচুয়ালি দুটো দেখবো, প্রথমে একটা দেখি, খুব সুন্দর একটা প্রয়োগ আছে। তাহলে মানুষের হাঁটা, মানুষের হাঁটা, আসলে আমরা যখন হাঁটি আমরা কি করি, মাটিতে এরকম তির্যক ভাবে একটা বল প্রয়োগ করি, কারণ আমরা যদি সোজা পা দিয়ে বল প্রয়োগ করি আমরা কিন্তু হাঁটতে পারবো না, আমাদের বলটা এইভাবে প্রয়োগ করতে হয়, হেলিয়ে, এরম করে হাঁটা যায় না, এইভাবে। তখন মাটি থেকেও ঠিক একটা সমমানের প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, যেটা উল্টো দিকে কাজ করে। তাহলে আমরা হাঁটার জন্য পা দিয়ে বল প্রয়োগ করলাম, এটা আমরা প্রয়োগ করলাম, আর মাটি কি করলো, এরম ভাবে একটা বিপরীত দিকে বল প্রয়োগ করলো। তখন কি হয়, এই বলে দুটো উপাংশ হয়, একটা উপর দিকে কাজ করে, একটা সামনের দিকে কাজ করে। এটা কি, এটা হচ্ছে পা দ্বারা প্রযুক্ত বল, এটা হচ্ছে মাটির প্রতিক্রিয়া বল। তাহলে এই প্রতিক্রিয়া বলের যে অনুভূমিক উপাংশ এটাকে বলে উলম্ব উপাংশ, এটাকে কি বলে, অনুভূমিক উপাংশ। ইংরেজিতে বলা হয় হরাইজন্টাল কম্পোনেন্ট, এটাকে বলা হয় উলম্ব উপাংশ। তাহলে এই অনুভূমিক উপাংশ কি করে, ব্যক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর উলম্ব উপাংশ ব্যক্তির ওজনকে প্রশমিত করে। তাহলে অনুভূমিক উপাংশ কি করবে, অনুভূমিক উপাংশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আর উলম্ব উপাংশ কি করবে, ব্যক্তির ওজন প্রশমিত করবে। তাহলে এইভাবে মানুষ হাঁটে। আরেকবার বলে দিচ্ছি শোনো, তাহলে মানুষ যখন হাঁটে কি করে, পা দিয়ে ভূমিতে তির্যকভাবে বল প্রয়োগ করে, ভূমি তখন একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করে, তার দুটি উপাংশ, একটি অনুভূমিক একটি উলম্ব, উলম্বটা ব্যক্তির ওজনকে প্রশমিত করে এবং অনুভূমিকটা ব্যক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আরেকটি খুব ভালো প্রশ্ন এখানে রয়েছে, রোলার ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক কেন, রোলার ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক কেন? রোলার মানে যেকোনো দিয়ে মাটি ফাটি সমান করে, টানা হয়ে যায় ঠেলা হয়ে যায়, তবে এখানে রোলারটা রয়েছে, এখানে রোলারটা রয়েছে। আমরা যদি রোলারটাকে ঠেলি তাহলে কি হবে, এইভাবে বল প্রয়োগ করবো এদিকে, তাহলে তার কি হবে, দুটো উপাংশে ভাগ হবে, একটা উপাংশ হচ্ছে এদিক বরাবর, একটা এদিক বরাবর। তাহলে যেটা এদিক বরাবর সেটা রোলারকে সামনের দিকে নিয়ে যাবে, কিন্তু এটা দেখো রোলারের ওজনের সঙ্গে যুক্ত হয়েছে, কারণ নিচের দিকে কাজ করছে,
ফলে রোলারটা কিন্তু আরো ভারী হয়ে যাবে, রোলারটাকে আরো ঠেলে নিয়ে যেতে হবে। এটা তখন কি হচ্ছে, এটা ভূমির দিকে উলম্বটা কাজ করছে, অনুভূমিকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা টানি, রোলারটাকে এইভাবে টানি, তখন কি হবে, তখন উলম্ব উপাংশটা উপর দিকে কাজ করবে, অনুভূমিকটা সামনের দিকে, এখানে রোলার এগোবে। কিন্তু উলম্ব উপাংশটা প্রকৃতপক্ষে রোলারের ওজনের বিপরীতে কাজ করবে, অর্থাৎ ভূমির দিকে, রোলারের কার্যকারী ওজন বৃদ্ধি করে। কিন্তু টানলে কি হয়, এটা উপর দিকে কাজ করে, তখন রোলারের কার্যকারী ওজনকে হ্রাস করে। সেই জন্যই কিন্তু রোলার সবসময় টানা অপেক্ষা, সরি, ঠেলা অপেক্ষা টানা শুধু যেন রোলারের জন্য টানা হয়, রোলারকে কখনোই ঠেলা হয় না। তাহলে আজকের ভিডিওতে আমরা নিউটনের প্রথম গতিসূত্র আলোচনা করলাম, সেখান থেকে বলের স্বরূপ, বলের ভিন্ন ভিন্ন যে ধর্ম এবং বলের সংযোজন, বলের বিভাজন আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিজের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে তো অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ভিডিওর মাধ্যমে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে, আশা রাখবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে। যারা আমাদের সঙ্গে এতখানি সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।